সুপ্রভাত বন্ধুরা আজ হল একুশে জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি বেরিয়ে আসবে সরকারি হল চাকরিজীবী এবং দনি অরুণোদয় প্রাপকরা খুব শীঘ্রই বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলায় শুরু হচ্ছে অরুণোদয় প্রকল্পের গড়ে গড়ে ভেরিফিকেশন নির্দেশ জারি করিমগঞ্জ জেলায় সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী আগস্ট মাসে বারো হাজার চাকরি বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের দ্বিতীয় পর্যায়ের সাহায্য মহিলাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাব্বিশ হাজার পদে একুশ আগস্ট থেকে পরীক্ষা দুই হাজার বিশ টাকা প্রতি কুইন্টাল দরে কৃষকদের চাল কিনবে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গ্রীষ্মের ছুটির পাঁচ দিন কমালো শিক্ষা বিভাগ বিশ জুলাই শেষ হয়েছে গ্রীষ্মের ছুটি কাসার জেলায় আজ খুলছে স্কুল অন্যদিকে করিমগঞ্জ জেলায় গরমের ছুটি নিয়ে বিভ্রান্তি একুশ না পঁচিশ জুলাই বিভ্রান্ত ছাত্র শিক্ষক অভিভাবকরা সর্বশেষ নির্দেশে করিমগঞ্জে আজ খুলছে প্রতিবেদনে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ বুট গণনা ডবল লেয়ারে মেরামত হচ্ছে বরাকের বাঙ্গা বাদ স্থায়ী সমাধানে কিছুটা সময় লাগবে মন্তব্য মন্ত্রী পীযুষ হাজারিকার এই সরকার গরিবের নয় ধনীদের কাজ করছে উন্নয়ন নয় অসমের ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হচ্ছে বলডোজার মৌলিক অধিকার খর্ব করছে উচ্ছেদ রাজনীতি বললেন বিধানসভার বিরোধী উপদল নেতা রকিবুল হুসেন পুরনো চিফ বেস্ট যানবাহনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের বিলুপ্তি ঘটছে কিউআর কোড থাকার রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্সের প্রবর্তন রাজ্যে গাড়ি বিক্রির পর ডিলাররাই দেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি লালা আয়নাখালে খোলা বাজারে খাদ্য সুরক্ষার চাল বিক্রি আয়না খালে আটক জন। নতুন রেকর্ড এক বছরে নাগরিকত্ব সেরেছেন দেড় লক্ষের বেশি ভারতীয় পূর্ব সুনাই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ঠাকুরিয়া সেতু এবং অ্যাপ্রোচে ফাটল কালীগঞ্জে বিদ্যুতের কম ভোল্টেজে দুর্ভোগে জনগণ ইনভার্টার পর্যন্ত চার্জ হচ্ছে না বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বন্যা বিধ্বস্ত বদরপুরে অধিকাংশ রাস্তার অবস্থা সূচনীয়। দুর্ভোগ জনতার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বেরিয়ে আসবে সরকারি চাকরিজীবী এবং দনি অরুণোদয় প্রাপকরা খুব শীঘ্রই বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলায় শুরু হচ্ছে অরুণোদয় প্রকল্পের গড়ে গড়ে ভেরিফিকেশন অতি সত্তর শুরু হবে সমগ্র করিমগঞ্জ জেলায় অরুণোদয় প্রকল্পের গড়ে গড়ে সঠিক ব্যক্তি প্রাপকদের পরিদর্শনের কাজ গতকাল করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে কলেজ অধ্যক্ষদের চিঠি দিয়ে দুইশো জন স্নাতক স্নাতকোত্তর ছাত্রদের নাম নির্ধারিত ফর্মে পূরণ করে পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে এক বছরে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি পালনে প্রথম থেকেই জোর কদমে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম বছরে নিয়োগ করা হয়েছে ত্রিশ হাজার পদে তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা আগস্টে নিয়োগ করা হবে আরও বারো হাজার পদে তারপর একুশ আগস্টের পর থেকে শুরু হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের পরীক্ষা ওই প্রক্রিয়ায় নিয়োগ করা হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাব্বিশ হাজার পদে তাছাড়া আগস্ট মাস থেকে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে মহিলাদের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বন্ধন সহ মাইক্রো সংস্থার ক্ষুদ্র ঋণের চাপ থেকে মুক্তি দিতে এগারো লক্ষ মহিলাকে আগেই অর্থ সাহায্য দিয়েছে সরকার দ্বিতীয় পর্যায়ের বুগিদের অর্থ সাহায্য দেওয়া হবে আগস্ট থেকে এরপর তৃতীয় পর্যায়ে ঋণের টাকা ব্যাংকে ফেরত দেওয়া হবে সেই সব মহিলাদের যারা ঋণ পরিশোধ করতে পারেননি তাদের ঋণের পুরো টাকা ব্যাংকে ফেরত দিয়ে ন অবজেকশন সার্টিফিকেট গড়ে গড়ে দেওয়ার ব্যবস্থা করবে সরকার গ্রীষ্মের ছুটি পাঁচ দিন কমালো শিক্ষা বিভাগ গ্রীষ্মের ছুটি কমিয়ে দুর্গাপূজার পূজার ছুটি পাঁচ দিন বাড়ানো হবে সে অনুযায়ী বিশ জুলাই শেষ হয়েছে গ্রীষ্মের ছুটি আজ অর্থাৎ একুশ জুলাই থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি জানিয়েছেন কাসার জেলার স্কুল পরিদর্শক সেমিনা ইয়াসমিন আরা তিনি এ সংক্রান্ত এক নির্দেশ জারি করেছেন আগে এই ছুটি ছিল পঁচিশ জুলাই পর্যন্ত এদিকে গরমের ছুটি নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে একাধিক নির্দেশ জারি করেছে করিমগঞ্জের শিক্ষা বিভাগ জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক উনিশ জুলাই নির্দেশ জারি করে বলেছেন একুশ জুলাই নয় এলপিও এমই স্কুলগুলি পঁচিশ জুলাই খুলবে বিশ জুলাই ডিও আবার উনিশ জুলাইর নির্দেশ প্রত্যাহার করেছেন জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক অনুপ কুমার দাসের সর্বশেষ নির্দেশ মতে আজ অর্থাৎ একুশ জুলাই জেলার এলপিও এমই স্কুলগুলি খুলছে গরমের ছুটি পাঁচ দিন কমিয়ে পুজোর ছুটি পাঁচ দিন বাড়ানো হয়েছে জেলা শাসকের অনুমোদন ক্রমে গরমের ছুটি পাঁচ দিন কর্তন করা হয়েছে ফলে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে এলপিও এমই স্কুলগুলি খুলছে পুরনো বেস যানবাহনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের বিলুপ্তি ঘটছে পরিবহন বিভাগ কিউআর কোড বেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের প্রবর্তন করছে রাজ্যে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশের প্রতি সংগতি রেখে বিলুপ্তি ঘটানো হচ্ছে পুরনো বে স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সের পুলিশের তল্লাশিতে এটা সুবিধাজনক হবে মোবাইলে কিউআর কোড স্ক্যান করলেই বেরিয়ে আসবে যানবাহন বা চালকের যাবতীয় তথ্য পরিবহন বিভাগের এই নতুন পদক্ষেপের কথা জানিয়ে বিভাগীয় সচিব আদিল খান জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নতুন ব্যবস্থার প্রবর্তন ঘটানো হচ্ছে এর ফলে নতুন গাড়ি কেনার পর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য নথিপত্র বা মাসুল জমা দেওয়া সার্টিফিকেট হাতে পেতে গ্রাহককে বারবার জেলা পরিবহন কার্যালয়ে যেতে হবে না পরিবহন বিভাগ থেকে যানবাহনের ডিলারদেরই সেই ক্ষমতা দেওয়া হয়েছে বাহন বিক্রির সঙ্গে সঙ্গে তারা নিজেরাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রিন্ট করে গ্রাহকের হাতে তুলে দিতে পারবে অবশ্য গ্রাহকের আধার নম্বরের ভিত্তিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে উন্নয়নের পরিবর্তে ধ্বংসাত্মক কাজে ব্যবহার হচ্ছে বোলডোজার গোটা অসমেই শুরু হয়েছে বোলডোজারের ধ্বংসলীলা যা অগণতান্ত্রিক মানুষের মৌলিক অধিকার খর্ব করছে বলডোজার রাজনীতি এই বিস্ফোরক মন্তব্য করেন বিধানসভার বিরোধী উপদলনেতা রকিবুল হুসেন দু দিনের বরাক সফর শেষে বিদায়বেলায় বুধবার শিলচরে বসে রকিবুল বলেন উন্নয়ন সেরে রাজ্যে চলছে ধ্বংসের বোলডোজার কঠামণি ইচাবিলে যেভাবে উচ্ছেদ শুরু করা হয়েছে বোলডোজার দিয়ে তা অমানবিক কদিন আগে ডলুতেও হলুস্থুল হয়েছে বোলডোজারের দাপটে নতুন করে খাসপুরের পার্শ্ববর্তী অঞ্চলে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে সেখানেও চলতে পারে সেই ধ্বংসের বোলডোজার যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি হচ্ছে বরাকের বাঙ্গা বাঁধগুলো বন্যা নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক প্রচেষ্টা হিসাবে অস্থায়ীভাবে এই ব্যবস্থা নিচ্ছে জল সম্পদ বিভাগ স্থায়ী সমাধানের জন্য কিছুটা সময় লাগবে শিলচর বেতুকান্দি বাঁধ বাদ পরিদর্শন করে এমনটাই জানালেন মন্ত্রী পিজুষ হাজারিকা এই প্রথম বাদ বাঙ্গার পর তাৎক্ষণিক নির্মাণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে বলে জানালেন মন্ত্রী পীযুষ হাজারিকা বিদ্যুতের কম ভোল্টেজে নাজেহাল কালীগঞ্জের জনগণ চলছে গণগণ লোডশেডিং আর যখন থাকে তখন কম ভোল্টেজের কারণে দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের এবার বন্যার কবলে পরে বৃহত্তর কালীগঞ্জ এলাকার জনগণ টানা দু সপ্তাহের বেশি সময় বিদ্যুৎহীন ছিলেন কালীগঞ্জে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে যদিও চলছে প্রতিদিন গণ ঘন লোডশেডিং কম ভোল্টেজের জন্য ফ্রিজ জল উঠানোর মোটর চালানো অসম্ভব হচ্ছে এমন কি ইনভার্টার পর্যন্ত চার্জ হচ্ছে না খোলা বাজারে বিক্রির সময় খাদ্য সুরক্ষার চাল হাতে নাতে জব্দ করলেন এলাকাবাসী চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে লালার আয়না খাল চা বাগানে চা বাগানের একটি দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মোট পাঁচ কুইন্টাল সুলভ মূল্যের চাল আটক করেন একটি অটোরিকশা এবং একটি ই রিক্সায় করে দশ বস্তা চাল আনা হয়েছিল আটকের পর এলাকাবাসী লক্ষ্মীনগর পুলিশকে চালগুলো সমজে দেন আয়না এলাকার দুই সুলভ মূল্যের দোকানই লালই নুনিয়া এবং শঙ্করলাল নুনিয়ার দোকান থেকে স্থানীয় ব্যবসায়ী মঞ্জু আনসারির দোকানে বিক্রি করার জন্য চালগুলো আনা হয়েছিল বলে এলাকাবাসীর অভিযোগ এদিকে চাল জব্দ করার পর স্থানীয় যুবক চৌধুরীচরণ গৌরসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেছেন বেশ কিছুদিন থেকে এলাকার গ্রাহকরা সুলভ মূল্যের চাল নিয়মিত পাচ্ছেন না আর এভাবেই গণবন্টনের চাল খোলা বাজারে বিক্রি করা হচ্ছে এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন এলাকার জনতা দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বুট গণনা আজ অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আজ সকাল এগারোটায় সংসদ ভবনে বুট গণনা শুরু হবে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক মোর্চা এনডিএ মনোনীত প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু এবং বিরোধী দলগুলির সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহা রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে বিশেষ নির্বাচক মণ্ডলীর দ্বারা অনুষ্ঠিত হয়েছিল এবং নির্বাচনে প্রায় আটানব্বই শতাংশ বুট পরে দশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুরো শতাংশ ভোটদানের তথ্য পাওয়া গেছে উল্লেখ্য বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকাল আগামী চব্বিশে জুলাই শেষ হচ্ছে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করার প্রবণতা দিন দিন বাড়ছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে এমন তথ্যই প্রকাশে এসেছে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন গত এক বছরে ভারতীয় নাগরিকত্ব সেরেছেন এক লক্ষ তেষট্টি হাজারের বেশি মানুষ গত সাত বছরে ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের পরিপ্রেক্ষিতে এটাই সবচেয়ে বড় সংখ্যা যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে পূর্ব সুনাই যোগাযোগ ব্যবস্থা শুনাই মতিনগর রোডের আমজুরঘাট গাছতলার কাছে থাকা ঠাকুরিয়া সেতু এবং সেতুর অ্যাপ্রোচ তলে আবার বড় আকারের ফাটলও দশ দেখা দিয়েছে উল্লেখ্য প্রায় পক্ষকাল আগে সেতুর এক প্রান্তে ছোটো আকারের ফাটল দেখা দে এরপর থেকে দুই পাশের অ্যাপ্রোচ তলে ফাটল দশ ক্রমেই বাড়তে থাকে বিভাগীয় তরফে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ নতুবা শীঘ্রই বৃহত্তর পূর্ব শুনাই একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন জনগণ এবার শেষ খবরটি বদরপুর বিধানসভা কেন্দ্রের প্রায় সব কোটি রাস্তার বেহাল দশার জন্য বিধায়ক আব্দুল আজিজের প্রতি কুবে ফেটে পড়ছেন গোটা বদরপুরবাসী বদরপুর বিধানসভা কেন্দ্রের খালিগঞ্জ চৌধুরী বাজার বসলা খামরাঙ্গি মর্যাদকান্দি বাসাইল মহাকল জারইলতলা এংলার বাজার দত্তপুর সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট বিগত প্রায় এক দশকের চেয়ে বেশি সময় থেকে সংস্কারের অভাবে দুঃখছে রাস্তার উপর বিশাল আকারের গর্তে সৃষ্টি হয়েছে এক পশলা বৃষ্টিতে রাস্তাগুলোর অবস্থা শোচনীয় হয়ে উঠে যার ফলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হন নিত্যদিনের পথচারী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা মকইবাঙ্গা থেকে শুরু করে কামরাঙ্গি পর্যন্ত রাস্তার উপর গর্তের মিছিল একইভাবে মর্যাদকান্দি থেকে দত্তপুর হয়ে এংলার বাজার পর্যন্ত রাস্তা একেবারে খঙ্কাল রূপ ধারণ করেছে তাই রাস্তাগুলো অতি শীঘ্রই সংস্কারের দাবি জানিয়েছেন জনগণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।